জঘন্য। আরে কেমন আছেন স্যার? খুব ভালো। আচ্ছা ভাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলেন বলুন তো? কিছুই দেখছি না, ওই একটু ভাবছিলাম। ও ভাবছিলে? ওইভাবে দেখতে দেখতে বাবা একটু দেখে ভাববেন, তাহলে আবার ওই উকিল দেবরাজ বাবু যদি দেখে ফেলেন না, তাহলে তো ব্যাস হয়ে গেল। কি স্যার, আপনি কি সন্দেহ করছেন? না না, এই পৃথিবীতে কোনো যদি ভালো মানুষ থেকে থাকে সেটা হলাম আমি। হ্যাঁ আচ্ছা, তুই ভালো মানুষ? ভালো মানুষ হলো না তোকে মন্ত্রী ম্যাডাম বাড়িতে ঢুকতেই দিত না। কিভাবে জানো, ম্যাডামের কপালে এই অসভ্য গুলো একেবারে জুটে যায়। দাঁড়া হচ্ছে। আরে কি রে, খেয়েছিস তো? হ্যাঁ খেয়েছি। এখানে আসতে এতক্ষণ লাগে? দেবরাজ স্যার এই মাত্র বেরিয়ে গেলেন, কোথায় ছিলিস? একটু আগেই এসে গেছি বাবা, বাইরে একটু গার্ডেনে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসেব করছিলেন। না মানে বাইরে অনেক ফুল আছে তো, তাই উনি গোলাপ কতগুলো, শিউলি কতগুলো উনি গুনছিলেন। বাবা মন্ত্রী ম্যাডাম কোথায় বাবা? কোন একটা ফোন এসেছিল, কোথাও একটা আর্জেন্ট কল আছে, তাই উনি রেডি হতে গেছেন। ঠিক আছে বাবা। ওয়াও, এই চাটা নাও। ধন্যবাদ। এই যে সম্বন্ধটা পেলাম, এটার জন্য কিন্তু আমাদের ছেলের পুণ্য আছে। এই তুই আমার ছেলেকে মারলি কেন রে? সেটা আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন। ভাই আমি তখনই বলেছিলাম না। এই কোথায় এসে কি করতে হয় জানিস না? মন্ত্রী ম্যাডাম যদি জানতে পারে কি হবে বলতো? কিছুক্ষণের জন্য একটু চুপচাপ বসে থাকতে পারিস না তুই? সরি বাবা। মিনিস্টার ম্যাডাম এসে গেছেন। আসুন ম্যাডাম। কি ভূত দেখার মতো মুখ করে দাঁড়িয়ে আছে। ও ম্যাডাম, কি করে সবকিছু জেনে গেলেন? না এক্ষুনি একটা পড়লো। এই তো আপনাকে দেখে ভয়ে দাঁড়িয়ে গেছে একদম। বেশি ঘাটালে না ভুল ভাল বলে ফেলবো আমি। কাদের ম্যাডাম, তোর খুব বড় জায়গার সম্বন্ধ দেখেছি, সেই হিসেবে ব্যবহার করিস কিন্তু, ঠিক আছে? বিয়ের কথা যেই মুহূর্ত থেকে শুরু হবে তখন থেকে তুই আমার কথা মতো চলে একটা রোবটের মতো থাকিস। ঠিক আছে ম্যাডাম। তোর যেন বিয়েতে কোনো টাকা পয়সা দাবি দেওয়া না থাকে। দেবরাজের বাড়ির জামাই হওয়ার জন্য কি করতে হবে, বিয়ে হয়ে যাওয়ার পর কি করতে হবে, সেই সব কিছু আমি তোকে এক এক করে বুঝিয়ে দেব। একটা কথাও যেন এদিক ওদিক না হয়। ঠিক আছে ম্যাডাম। কোনো ব্যাপার না ম্যাডাম, আমাদের ব্যাপারটা তো আপনি জানেনই, আমরা সবাই আপনার কথা মতোই চলবো ম্যাডাম। আমার কথা মতো না চললে কি হতে পারে সেটা তোমরা খুব ভালো করে জানো। জানি ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম। এসো। আসি ম্যাডাম। ওকে। গালে ব্যথা নেই তো? হাতগুলোতে বলতে যা। চড় খেয়ে গেলাম বলি আর কি মারছো তো? ওরে মেয়েটার থেকে সাবধানে থাকিস, নইলে আবার চড় খেয়ে যাবি। ম্যাডাম। হ্যালো বল। ম্যাডাম একটা দরকারি কথা ছিল ম্যাডাম। আমি একটা দরকারি কাজে বেরোচ্ছি। ম্যাডাম ওই পূজার অ্যাড্রেসটা পেয়ে গেছি। গুড, ভেরি গুড। ওকে ওর অ্যাড্রেসই খুঁজতে যাচ্ছি ম্যাডাম। নো, তোদের যেতে হবে না, তোরা গেলেই গন্ডগোল করে ছাড়বি, তাই জন্য আমি নিজেই গিয়ে ওর সাথে দেখা করব। ওকে ম্যাডাম। অ্যাড্রেসটা আমাকে মেসেজ করে দে। এক্ষুনি পাঠাচ্ছি ম্যাডাম। পূজা, তোকে দিয়ে মহালক্ষ্মীর সুখ কিভাবে নষ্ট করতে হয় দেখ। ম্যাডাম কি রে, শহর ঘুরতে বেরিয়েছিস নাকি? এই তাড়াতাড়ি চালা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ওই পূজাকে আমাকে পেতেই হবে শিগগিরই। হ্যাঁ ম্যাডাম। উত্তম। ও ম্যাডাম, পূজাকে আমাদের যে করে হোক ধরতেই হবে। আচ্ছা, না হলে না হলে সব শেষ করে দেব। নিউজ যাবে ম্যাডাম। কোথায় চলে যাবে ম্যাডাম?
ওই পূজাকে একবার হাতে পেলে তারপরেই ওই মহালক্ষ্মীকে আমার পায়ের নিচে এনে ফেলবো। সব কিছুতে আমার কাছে জিতে যাবে ভেবেছে ওই মহালক্ষ্মী। জীবনের খেলায় আমার কাছে খুব বাজে ভাবে হারবেও। ঠিকই। আর তার জন্য ওই পূজাই আমার ট্রাম্প কার্ড। আজকেই এই খেলাটা আমাকে শেষ করতে হবে। কি জানে কি হলো? এই কি হলো? ট্রাফিক ম্যাডাম। এই গাড়িটা এদিকে নে। এদিকে তো ওয়ান ওয়ে ম্যাডাম। এই ওয়ান ওয়ে নো ওয়ে এগুলো সাধারণ পাবলিকের জন্য, আমার মতো পাওয়ারে থাকা লোকেদের জন্য সবই ওয়ান ওয়ে। ঘোড়া, আমাকে প্রশ্ন করার ক্ষমতা কার আছে সেটা আমি দেখছি। চল। ওকে ম্যাডাম। ঘোড়া না গাড়িটা। এই গাড়িটা দাঁড় করাস না, হর্ন মার, জোরে হর্ন মার। আমার গাড়ির সামনে এসে পথ আটকানোর সাহস কার হতে পারে আমি দেখি তো, কে হতে পারে সে? এতদিন ঘরে অপমানিত হতো, আজ এবার মাঝ রাস্তায় হবে। মন্ত্রী ম্যাডামের যে কি ভোগান ভোগান্তি হবে কে জানে। এই কোথায় গিয়ে বসেছিলিস? যা গিয়ে ট্রাফিক ক্লিয়ার কর। এখনি করে দিচ্ছি ম্যাডাম। কি ম্যাডাম, মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দিয়েছেন, গাড়িটা সরান। আমি কেন সরাবো? ম্যাডাম, মন্ত্রী ম্যাডাম যাবেন। তাতে কি হয়েছে? উনি তো নো এন্ট্রিতে এসেছেন, ওনাকে রিভার্সে যেতে বলুন। কি ম্যাডাম, উনি তো মন্ত্রী। তাতে আমি কি করব বলুন? ওনার তো রুলস ফলো করা উচিত। নাকি আমাদের দেশে মন্ত্রী আর জনগণের জন্য আলাদা আলাদা রুলস? তাহলে বলে দিন, আমি সরে যাচ্ছি ম্যাডাম। এরকম কিছু নয় ম্যাডাম, ওনার পথটাকে সম্মান দিতে হবে তো। সম্মান অবশ্যই দিতে হয়, কিন্তু ভয় পেতে নেই। ভয় পাবো বলে উনি ভাবছেন? সরকারের বানানো আইনকে মন্ত্রীরাই যদি ফলো না করেন তাহলে সাধারণ মানুষ কেন ফলো করবে? ম্যাডাম, ট্রাফিক বেড়ে যাচ্ছে ম্যাডাম। তাতে আমি কি করব বলুন? যে ভুল করেছে সেই ঠিক করবে। ওনাকে পিছনে যেতে বলুন, না তো কি বাকিদেরকেও ভুল করতে বলবো? কি দাদা, মন্ত্রী ম্যাডামকেই তো পিছিয়ে যেতে হবে। ম্যাডাম, ট্রাফিক তো বেড়েই যাচ্ছে, আর কোনো উপায় নেই। আপনি ভুল না ভেবে গাড়িটা দয়া করে রিভার্সে নিয়ে নিতে বলুন। আমার এত বছরের রাজনৈতিক জীবনে আমি কোনোদিনও পিছু হটে যাইনি, আর যাই ঘটুক না কেন আমার গাড়ি রিভার্সে যাবে না। এরপর দাঁড়িয়ে থাকলে না ঝামেলা আরো বেড়ে যাবে ম্যাডাম। আমাদেরই কিছু বলে ব্যাপারটা মেটাতে হবে ম্যাডাম। আমাদের এখন ঝামেলার মধ্যে জড়ালে হবে না, আমাদের পূজা ম্যাডামকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তাই বলে আমাকে এখানে হেরে যেতে হবে? আরে আপনি হারছেন কোথায় ম্যাডাম, জেতার জন্যই তো ছেড়ে দিচ্ছেন।
এখন যদি ছেড়ে দেন তাহলে সমস্ত জনগণ আপনাকে খুব ভালো ভাববে। আমরাও গিয়ে পূজাকে ধরতে পারবো ম্যাডাম। আর আপনি পূজাকে দিয়েই মানে কাঁটা দিয়ে কাঁটা তুলতে পারবেন ম্যাডাম। তা না করে এখানে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করলে আপনি জিততে পারবেন না ম্যাডাম। মনে হয় একে কব্জা করতে গেলে আগে লক্ষ্মী স্টোরটাকেই কব্জা করতে হবে। আপনার প্রতি আমার থেকে অনেক বেশি ম্যাডাম, নিশ্চয়ই এটা বুঝতে পারছেন এখন আপনি। ড্রাইভারকে বল গাড়িটি রিভার্স করো। ওকে ম্যাডাম, এই গাড়িটা রিভার্স করো। পিছনে যাসনি বললি না, আমি তোকে পিছনে পাঠিয়ে দিলাম। তুই পাঠালি আমাকে পিছনে পাঠানোর তুই কে? ভগবান চাইলেও সেটা পারবে না। তাহলে এখন যে পিছিয়ে গেলি, তোকে শেষ করার জন্য আমি নিজেই সরে গেছি। হাসিস না, আর কিছুক্ষণ বাদে তুই নিজেই বুঝতে পারবি। বোঝা তো তোরই উচিত, তোর পদ আর অধিকারের চেয়ে আইন আর ন্যায় অনেক উপরে। এটা তুই এখনো বুঝতে না পারলে তোকে ওই ভগবানও বাঁচাতে পারবেন না। দিদি এগুলো ওখানে রেখে দিও। হ্যাঁ লক্ষ্মী, দুটোর মধ্যে একটা ধর তো। কেন ধর না? ধর নি, ধর না। ঠিক আছে, ঠিক আছে, আমি যা ভেবেছিলাম তাই হলো। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও, আগে তো বলো কি ভাবলে আর কি হলো। রবি তোকে ভালোবাসে কিনা দেখছিলাম। ভালোবাসে সেটা তো তুই নিজেই বলে দিলি। আমি কখন বললাম? এই তো এখনি বললি, আঙুল ধরলি তো। আ দিদি, এটা কি ধরনের ইয়ার কি করছো? তার মানে রবি তোকে ভালোবাসে না? সেটা ও বলতে পারে, আমি কি করে বলবো? ঠিক আছে লক্ষ্মী, তুই রবিকে ভালোবাসিস না? না না না, ওসব কিছু নেই। একটুও না ভেবে এরকম বলে দিলি যে, একটু ভেবে বল। মিথ্যে কথা বলতে গেলে ভাবতে হয়, সত্যি কথা বলতে গেলে ভাববো কেন? তুই সত্যি বলছিস? সত্যি। রবি যখন দেখছিল না, তুইও রবিকে দেখছিলিস? আমি দেখেছি। আরে দিদি, আসলে ওই ফোনে কথা বলছিল তো অনেকক্ষণ, তাই কার সাথে কথা বলছিল সেটাই জানার জন্য দেখছিলাম। তুমি যেরকম ভাবছো সেরকম নয় গো। তার মানে তুই ওকে ভালোবেসে দেখিস নি? একদমই না। ও দেখছিলিস না তাহলে? রবি তোর মনে নেই? আছে তো, ফ্রেন্ড হিসাবে। হ্যাঁ ফ্রেন্ড, আর কিছু না। যে যাই বলুক, মহাদিদি আমাকে যা ভরসা করে আর আমি দাদুকে যা কথা দিয়েছি তার মান রাখতেই হবে, যেভাবেই হোক। কি হলো দিদি? তুমি যেরকম ভাবছো সেরকম কিচ্ছু নয় দিদি। আমি কি ভাবলাম দিদি? কাস্টমার। কাজ করছি, কিন্তু তার আগে তোর জন্য একটা স্মল টেস্ট আছে। আরে কি ঘোর ঘোর ঘুরতে বললাম, চোখ বন্ধ কর। দিদি চোখ বন্ধ করতে বললাম তো আমি। বলো।
আমার প্রশ্নগুলোর চটপট করে উত্তর দিবি, ঠিক আছে? হুম হুম। রবি আজকে কি রঙের শার্ট পরে এসেছে? লাইট ব্লু। হ্যাঁ, রবির প্যান্টের কালার বল দেখি। ব্ল্যাক। হয়ে গেছে তো, এবার চোখ খুলে। দাঁড়াও মা, এত তাড়াহুড়ো কিসের? রবির হাতের ওয়াচের কালার ব্ল্যাক মেটাল ওয়াচ দিদি। ঠিক আছে, আমি আমার কানে কি পরেছি? গোল্ড স্টাড। ঠিক আছে, আর আমার ওয়াচের কালার ব্রাউন। ঠিক আছে, চোখ খুলে দেখ এবার। দিদি কি গো? দিদি কাল তো তুমি ব্রাউন কালারের ওয়াচটা পরেছিলে। ওটা কালকে, আজ তো আমি ওয়াচই পরিনি, তবুও ব্রাউন কালারের ওয়াচ পরে আছি বললি। সরি। এটা কি স্টাড? দিদি ওটা ছোট আছে তো, ওটা ঝুলছে সেটা দেখতে পাইনি। কিন্তু ব্লু কালারের শার্ট, ব্ল্যাক কালারের প্যান্ট, ব্ল্যাক কালারের ওয়াচ, এগুলো সব ঠিক বললি। না দিদি, দেখ আমি তোকে একদম ভুল বলছি না, বুঝলি? রবি তোর ফ্রেন্ড তুই বলছিস, লাভ আর ফ্রেন্ডশিপের তফাৎ তো এটাই। ফ্রেন্ডশিপকে চোখ দিয়ে দেখি, কিন্তু ভালোবাসাকে মন দিয়ে দেখি। সেই জন্য ভালোবাসায় কিছু ভোলা যায় না, সবকিছু মনের মধ্যেই থাকে। তোকে দেওয়ার জন্য রবি একটা স্পেশাল শাড়ি অর্ডার করেছে, ও তোকে ভালোবাসে। এটা মনে রেখে চুপচাপ সেটা নিয়ে নিস। না দিদি, তুমি যাই বলো না কেন, রবি এসে যদি আমাকে শাড়ি দেয় আমি নিশ্চয়ই নেব না ওর কাছ থেকে। লক্ষ্মী, মা তুমি এতক্ষণে রেডি হলে? পূজা চার্জ খুব কম আছে রে, 10 মিনিট চার্জ করে নিয়ে যাই। চলো মা, গাড়ি এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। ঠিক আছে চল, তাড়াতাড়ি এসো। দিদি বাড়িটার খেয়াল রেখো, আমরা আসছি। হ্যাঁ, ভালো করে সাবধানে ঘুরে এসো তোমরা। হ্যাঁ ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ, আপনারা সাবধানে যাবেন। বেরিয়ে পড়েছি। আরে বাড়িতে তো তালা দেওয়া। তালা মারা। হ্যাঁ ম্যাডাম, এখন কি করা যাবে? দুটো বিরিয়ানি অর্ডার করো, আমরা দুজনে বসে খাই। চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি? কেন মাথা খারাপ করছিস? হ্যাঁ, আশেপাশে গিয়ে কাউকে জিজ্ঞেস কর, ও এখন কোথায় যেতে পারে। ম্যাডাম এই যা বললাম তো। ঠিক আছে, স্যার। মাসিমা, স্যার আপনি কে? এই পাশের বাড়িতে পূজা নামে একটা মেয়ে থাকে, তাই না? আমি জানতে চাইছিলাম তাই কোথায় গেল বলুন তো। ও এবার তাহলে ম্যাডামের কাছে যাই। ম্যাডাম কি হয়েছে, কেন হা করে আছিস? ম্যাডাম এই কি বললো? পূজার মামার শরীর খারাপ বলে পূজা আর তার মা দুজনে মিলে অস্ট্রেলিয়া চলে গেছে ম্যাডাম। অস্ট্রেলিয়া? কবে ফিরবে? ফিরতে মোটামুটি 1 মাস ম্যাডাম। 1 মাস? ততদিন কি আমি ওই মহালক্ষীকে ছেড়ে রাখবো নাকি? ম্যাডাম আমরা যে পূজাকে ধরতে পারছি না তার কারণ ওই মহালক্ষী ম্যাডাম।
ম্যাডাম, ওই মহিলা যদি আমাদের রাস্তায় না আটকাতো তাহলে এতক্ষণে আমরা ওই পূজাকে এখানে এসে ধরে ফেলতাম ম্যাডাম। কারণ জানতে পারলাম পাঁচ মিনিট আগেই নাকি ওরা বেরিয়ে গেছে ম্যাডাম। কি যে বলবো এবার, ওর কাছে আমি ওখানেও হেরে গেলাম আর এখন দেখছি এখানেও হেরে যাচ্ছি। কি করি বলুন ম্যাডাম। এই সব কিছুর প্রতিশোধ আমি ওই মহালক্ষ্মীর কাছ থেকে নিয়েই ছাড়বো। ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। আচ্ছা দাঁড়ান, আমি উঠে পড়ছি। দেখো ম্যাডাম, আমি এখনো গাড়িতে উঠিনি ম্যাডাম। ডাক্তারি কি কাণ্ড! এই জন্যেই কোনো রাজনীতিবিদকে ভরসা করে তার গাড়িতে উঠলে এই অবস্থাই হবে। কি কাণ্ড! এখন আমি কি করি? পথের মাঝে ফেলে দিয়ে চলে গেল আমাকে। কি হলো তেজা, শাড়ি সিলেক্ট করা হয়ে গেছে? না রবি, আমি আমার পছন্দ মতো কিছু পেলামই না। তাই নাকি? হুম। তাহলে কি করবে এবার? বাইরে দিয়ে তো শুনলাম কিছু ভালো শাড়ি এসেছে, সেখান দিয়ে না হয় কিছু একটা তুমি আমাকে পছন্দ করে দাও। ঠিক আছে। আরে কি টাইমিং, তুমি বললে আর স্টকও চলে এসেছে, চলো। ইয়েস। হ্যাঁ, এখানে রাখো। তোমাকে আমি এই শাড়িগুলো ভাগ্যলক্ষ্মীকে দিতে দেব না রবি। স্যার, বিলটা কি তুমি নিয়ে এসেছো? এই তো, দাও তো। রবি, হ্যাঁ, হাসছিস কেন তুই? কিছু না, এটাকে ঠাকুর ঘরে রেখে এসো, সাবধানে। হ্যাঁ, এই নিন দাদা। হ্যাঁ ঠিক আছে ভাই, এলাম তাহলে। ঠিক আছে আসুন। হুম, এখানে আমি গিফটের শাড়িটা রাখলাম। তেজা, এই শাড়িটা তুমি নিয়ে চলে এসেছো? হারিয়ে গেছে ভেবে যা ভয় পেয়ে গেছিলাম না। এই শাড়িটা খুব সুন্দর রবি, আমার তো এটা খুব পছন্দ হয়েছে, তাহলে এটা আমি নিয়ে নিচ্ছি। না তেজা, এই শাড়িটা আমি অন্য একজনের জন্য অর্ডার করেছি। কার জন্য? তাকে অন্য কোনো শাড়ি দিয়ে দিও। সেটা কি করে হবে বলো তেজা, উনি খারাপ ভাবতেও পারেন বলো। তার মানে সে কি তোমার কাছে আমার থেকেও বেশি দামি? আরে না না, আমি সেরকম বলতে চাইনি। তাহলে কি, এটার দাম যতই হোক না কেন এটা আমি কিনে নিচ্ছি। এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে রবি। হলো দিদি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু না, রবি তোর জন্য স্পেশালি অর্ডার করে ওই শাড়িটা আনিয়েছে, সেটা না জেনেই ওই তেজা মাঝে ঢুকে পড়ে ওই শাড়িটা ওর লাগবে বলে মাথা খারাপ করে ছাড়ছে। যাই হোক, তেজা ওটা কিনে নিয়ে গেলেই হয়। মানে তোর চাই না? আমি তো আগেই বলেছিলাম আমার লাগবে না। দেখ, তুই কিন্তু নাটা শুধু শাড়িকে বলছিস না। সে যাই হোক, আমার লাগবে না। সরি তেজা, প্লিজ ভুল বুঝো না, আমি দরকার হলে এই সেম ডিজাইনেরই একটা অন্য শাড়ি আনিয়ে দেবো, কিন্তু এটা আজকে ওনাকে ডেলিভারি দিতেই হবে যে করে হোক। কি হয়েছে মা, দোকানে এত শাড়ি থাকতে তুমি একটা শাড়ির জন্য তক্ক করে যাচ্ছ? আসলে আমি কোনো আর্গিউ করিনি, রবি তো আর্গিউ করছে। কি হে রবি? না কাকা। রবি, আমার জন্য তুমি এই সামান্য শাড়িটা ছাড়তে পারবে না? ঠিক আছে তেজা, তুমি এটা নিয়ে নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ রবি।
ভাগ্যতে যার যা লেখা আছে সে সেটাই পাবে দিদি। রবি নাও আরতিটা নাও আর বিভূতির টিকাটা পড়ে নাও। হ্যাঁ দাও মা। আচ্ছা কাকা, পুজো করা প্রথম শাড়িটা প্রত্যেকবার আমরা কাউকে একজনকে দিয়ে দিই তাই তো? এইবারে কাকে দেওয়া যায়? কাকে দেওয়া যায়? আমায় কিন্তু দিও না, আমার কিন্তু শাড়ি পরা একদম অভ্যেস নেই। আচ্ছা একটা কাজ করো, তোমার হাত দিয়ে এই শাড়িটা ভাগ্য লক্ষ্মীকে দিয়ে দাও। আরে এ বাবা, আমার লাগবে না, আপনি অন্য কাউকে দিন না। আমাদের কারুর লাগবে না, এটা তুই নিলেই ভালো হবে, নে লক্ষ্মী। আচ্ছা আমি বলছি তো। ইয়েস একদম ঠিক বলেছে জানু। নে লক্ষ্মী। কেন চিন্তা করছিস ভাই, নতুন স্টকের প্রত্যেকটা শাড়ি দারুণ দেখতে। তুই একটা কাজ কর, জানকীদের সাথে একবার দেখা কর, উনি তোকে সব কালেকশন দেখিয়ে দেবে। ঠিক আছে ভাই, আমি দেখে নিচ্ছি। রবি, ভাগ্যলক্ষ্মীর জন্য অর্ডার করা শাড়িটাই তো তেজাকে দিলি তাই না? এখন আবার এটা কি নতুন গল্প? তেজাকে দেওয়া শাড়িটা রঞ্জিতের বোনের জন্য অর্ডার করেছিলাম। তার মানে ভাগ্যলক্ষ্মীর জন্য কিছু অর্ডার করিসনি? হ্যাঁ করেছি। আচ্ছা ওই শাড়িটা কোথায়? ওই শাড়িটাই তো ঠাকুরের সামনে পুজো করিয়ে লক্ষ্মীর হাতে তুলে দিয়েছি। আমি ওকে গিফট দিচ্ছি বললে হয়তো লক্ষ্মী সেটাকে নিতে অস্বীকার করত, তাই ওই শাড়িটা পুজো করিয়ে রাজেন্দ্র কাকার মুখ দিয়ে ভাগ্যলক্ষ্মীকে দিতে বলে আমি নিজের হাতেই তুলে দিয়েছি। স্মার্ট বয়। যেটা আমি ভাবি সেটা আমি করেই ছাড়ি। আমি 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 এই ডিজাইনটা তোমার উপর খুব ভালো লাগবে। দেখো এই জরির কাজগুলো কি সুন্দর। কি ভালো লাগছে তোমাকে, আমারই নজর লেগে যাবে। হ্যাঁ লক্ষ্মী, এটাই কি ব্রোয়ের দেওয়া সেই গিফটের শাড়ি? না না, গতকাল অনেক নতুন স্টক এসেছে তো, প্রত্যেকবার ওই একটা শাড়ি দিয়ে পুজো করা হয় না দোকানের সবাই মিলে, দোকানের সবাই বললো ওই শাড়িটা আমাকেই নিতে, এই শাড়িটা হলো ওইটাই। ও তাই নাকি? শাড়িটা সুন্দর না? হ্যাঁ খুব ভালো। আচ্ছা শোন, ওই পুজো করা শাড়ি না পরে রাখতে নেই বলেছিল না বৌদি? তাই কি লক্ষ্মী, পুজো দেওয়া শাড়ি কিন্তু পরতে হয়, তুমি এক্ষুনি যাও পরে এসো। কি ব্রো? হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি যাও পরে এসো। ঠিক আছে।
এই তেজা, কি হয়েছে রে তোর? শাড়িটা এভাবে পরাচ্ছিস কেন? এই শাড়িটা আমাকে বারবার মনে করাচ্ছে যে ওই ভাগ্যলক্ষ্মীর কাছে আজকে আবার আমাকে হারতে হয়েছে, তাই আমি এটা পুড়িয়ে দিচ্ছি। কি বলছিস, ভাগ্যলক্ষ্মীর কাছে হেরে গেছিস? হ্যাঁ, রবি ভাগ্যলক্ষ্মীর জন্য স্পেশাল শাড়ি অর্ডার করেছিল, সেটাকে আমি কোনোভাবে নিয়ে নেওয়ার প্ল্যান করেছিলাম, সেটা আমি সাকসেসফুলিও করলাম, কিন্তু রবি ওর অর্ডার করা শাড়িটা নিজের বুদ্ধির সাহায্যে ওই ভাগ্যলক্ষ্মীর হাতে তুলে দিল। এই আগুনটা তো নিভে গেল, কিন্তু আমার মনের ভেতরের এই জ্বলন্ত আগুন ভাগ্যলক্ষ্মীকে শেষ না করা পর্যন্ত নিভবে না। দরকার নেই তেজা, ছেড়ে দে। তুই কাকে ছাড়তে বলছিস, রবিকে না ভাগ্যলক্ষ্মীকে? দুজনকেই বলছি। আমার তো মনে হচ্ছে রবি আর ভাগ্যলক্ষ্মীর বিয়ে তো স্বয়ং ভগবান ঠিক করেছেন। এই, তোকে তো আমি তেজা করিস না, ছেড়ে দে। ছেড়ে দেবো? এই শাড়িটার মতো তোকেও পুড়িয়ে দি, তখন তুই কি করতে পারবি বল? না তেজা, ছেড়ে দে প্লিজ। শুধু এই জন্মে না, রবি প্রত্যেক জন্মে শুধু আমার হবে। ভগবান যা খুশি লিখুক না কেন, সেই লেখা আমি পাল্টে দেব। বলো উমা, তেজা এখন এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে আনন্দে আছে এমন দুই মানুষের কথা তুমি কি জানতে চাও আমার থেকে? কারা? রবি আর ভাগ্যলক্ষ্মী। কি বলছোটা কি তুমি? কি আর বলবো, রবি ওকে শাড়ি দিয়েছে সেই আনন্দ, আর লক্ষ্মী শাড়ি পেয়েছে সেই আনন্দ, এদের দুজনের ন্যাকামি দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি যে এইভাবে ঝুলিয়ে দেবে সেটা আমি আশা করিনি তেজা। হ্যাঁ সেই তো উমা, আমি তো সব করেছি। আচ্ছা উমা, তুমি আমার কাছে কত টাকা চেয়েছিলে? 2 কোটি তো? ইয়া, only 2 crores। টাকাটা যদি তোমার দরকার হয় তাহলে এক্ষুনি একটা কাজ করো। কি করতে হবে? ভাগ্যলক্ষ্মী যেন ওই শাড়িটা কোনোভাবেই পরতে না পারে, ওটাকে যে কোনোভাবে চুরি করে পুড়িয়ে দাও তুমি। না তেজা, ওটা হবে না। কেন হবে না? ভাগ্যলক্ষ্মী শাড়িটা পরে আসার জন্য এইমাত্র রুমে গেছে। না উমা, শাড়িটা পরে ও যেন কোনোভাবেই কোনো রকমের আনন্দ করতে না পারে। শাড়িটা পরতে পারলো না বলেই ও যেন সবসময় ভেবে ভেবেই কষ্ট পায়। তুমি কিছু একটা করো। অবশ্যই করব। ও যে কষ্ট পাচ্ছে সেটা আমি নিজের চোখে দেখতে চাই, আমাকে ভিডিও কল করো। ঠিক আছে। তেজা তুই এরকম করতে থাকলে কিন্তু পাগল হয়ে যাবি। গেট লস্ট, যা বলছি। ভিডিও কলটা দেখো।
শাড়িটা আমার উপর কেমন লাগছে? এটা আবার কেমন প্রশ্ন? সুপার লাগছে। এই শাড়িটা যে তোমাকে সিলেক্ট করেছে তার কিন্তু প্রশংসা না করলে চলবে না, তাই না ব্রো? হ্যাঁ তাই তো। এই শাড়িটা যে মানুষটা গিফট করেছে তার মন সম্পূর্ণভাবে ভরে গেছে। আমি আরতির থালাটা নিয়ে আসি। কি সুন্দর দেখতে তোমায়, কি সুন্দর দেখতে। নজর বাজে নজর, কুকুরের নজর, বিড়ালের নজর, শিয়ালের নজর, পাশের বাড়ির লোকের নজর, সব নজর থেকে বাঁচা। আরে ডাক্তার দিদি, উমা ম্যাডাম, তোমার ব্যাপারে আমি খুব ভালো মতো জানি। বৌদি দাঁড়াও না, কোথায় যাচ্ছ? এসো একটা সেলফি তুলি সবাই মিলে। ওকে ছাড়ো, ওনার অনেক কাজ, চলো আমরা সেলফি নিই। আমাকে ভালো লাগছে তো। ওই মহালক্ষ্মী শুধু বিয়েতে একবার রাজি হয়ে গেলে ওদের পরিবারের সব শান্তি নষ্ট হয়ে যাবে। কি হয়েছে গো? খুব দরকারি কথা বলার আছে বললে, এখানে আমরা সবাই এত চিন্তা করছি, কি হয়েছে, কেন এত লেট? চিন্তায় পড়ার কি আছে, ভালো খবরই আছে। ভালো খবর? হ্যাঁ মহা, খুব শিগগিরই আমাদের বাড়িতে সানাইয়ের আওয়াজ শুনতে পারবো আমরা।